বাংলার বর্ষবরণ উৎসব আকর্ষণীয় হলো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে। সংগঠনের তরফে প্রাক্তন সম্পাদক অভিজিৎ চক্রবর্তী খবর জানিয়ে বলেন, ঢাকা থেকে সমস্ত সাংবাদিকদের জন্য আনা হয়েছে একটি করে আকাশ নীল সুদৃশ্য গেঞ্জি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ বাবু বলেন, দুপার বাংলা যেহেতু একটাই ভাষাভাষীর অঞ্চল, তাই 21 জুলাই যেমন দুই বাংলাতেই সমান তালে পালিত হচ্ছে ভাষা দিবসের উৎসব। ঠিক তেমনি বর্ষবরণ উৎসবেও যেন ঢাকার বস্ত্রবয়ন শিল্পের ছোঁয়া থাকে, সেই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে গেঞ্জির আমদানি করা নিয়ে। শুধু ওপার বাংলার গেঞ্জি আনায় হয়নি, সেখান থেকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের লোগো প্রিন্ট করে আনা হয়েছে। শনিবার বেলা 11:30 বৈশাখী আড্ডার সূচনা হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান প্রেস ক্লাব সম্পাদক পবিত্র মহন্ত, প্রেস ক্লাব সভাপতি প্রদীপ পাল, বর্ষিয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেব, তুহিন ভদ্র মণ্ডল, শ্রীকান্ত ঠাকুর, বাপ্পা হালদার, রূপক সরকার, গৌতম বিশ্বাস, সুবীর মহন্ত, গোপাল সূত্রধর, বিট্টু আগরওয়ালা, প্রভাত কর্মকার, মজিদুর সর্দার, শ্রীতমা চক্রবর্তী, মৃদুল হোর সহ আরো অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রেস ক্লাব সম্পাদক পবিত্র মহন্ত একটি কবিতা পাঠ করে। আকর্ষণীয় গান গিয়ে শোনান সাংবাদিক অনুপ্রতন মহন্ত। বেলা গড়িয়ে যাওয়া পর্যন্ত অনুষ্ঠানটি চলতে থাকে, তবে এদিনের সংবাদ মাধ্যমের অনুষ্ঠান যে পৃথক মাত্রা পেয়েছে তা এক লহমায় বলে দেওয়া যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।